So, hello everyone, I hope you all are fine. So, today we will start a new section, okay, of your electric field portion, which is your electric dipole. We will start electric dipole today. It's a new topic, and I hope you have understood my previous lectures, okay, and you have followed my lectures properly. Electric field and electric field lines are kichu properties. ओके এখন আজকে আমরা যেটা করব এটা হলো তোমার ইলেকট্রিক ডাইপোল ইলেকট্রিক ডাইপোল টুডেস টপিক ইজ ইওর ইলেকট্রিক ডাইপোল ইলেকট্রিক ডাইপোল তো তোমরা ডাইপোল নিশ্চয় তোমরা কেমিস্ট্রি তো পড়েছো কি না যেমন ধরো এসিএল মলিকুল ঠিক আছে এসিএল মলিকুল तो मन भाई इन्हें एक तुम्हारे शेयर पेयर ऑफ इलेक्ट्रॉन्स था कि समर लाइव आई मे बी रॉन्ग तो कि हुआ तुम्हार क्लोरीन की था तुम्हार ता इलेक्ट्रोनेगेटिविटी बेसि था हाइड्रोजन चाहते ती को क्लोरीन टाइ वो लोन पेयर ऑफ इलेक्ट्रॉन्स तार दिखे टेने एक दिखे शिफ्ट हो जाए हाइड्रोजन इलेक्ट्रोनेगेटिविटी की थे तुम्हार कम था ओके कि तुम्हार আমরা বলি ও পার্শিয়ালি পজিটিভ চার্জ হয়ে যায় আর কেমিস্ট্রি তো পারি না বাট স্টিল একটা দিচ্ছি আর কি আর ক্লোরিন কি হয় পার্শিয়ালি নেগেটিভ চার্জ হবে পড়েছো তোমরা নিশ্চয়ই কেমিস্ট্রিতে এসএল মলিকুল হ্যাজ ডাইপোল মোমেন্ট ডাইপোল পোলারিটি থাকে ওকে অলদো নিউট্রাল এসএল ইজ অলদো নিউট্রাল কিন্তু এটা মানে পোলারিটি শো করে ইয়েস তো আমরা ফিজিক্সও তোমার কি পড়বো এখানে তোমার ডাইপোল ইলেকট্রিক ডাইপোল কি আমরা পড়বো ওকে সো ইলেকট্রিক ডাইপোল কি আমরা তার ডেফিনিশনটা একটু দেখে নেই ইলেকট্রিক ডাইপোল ইলেকট্রিক ডাইপোল কনসিস্টস অফ এ পেয়ার অফ ইকুয়াল অ্যান্ড অপোজিট pair of equal and opposite point charges pair of equal and opposite point charges separated by some small distance এটা হলো তোমার ইলেকট্রিক ডাইপোলের তোমার ডেফিনেশন যেটা ওকে আমরা কেমিস্ট্রি মতো এখানে মলিকুল নিয়ে পড়বো না আমি চার্জেস নিয়ে পড়বো এখানে সে ইলেকট্রিক ডাইপোল কি বলেছে যে একটা ইলেকট্রিক ডাইপোল আমি কখন বলবো যখন কি থাকলে এ পেয়ার অফ ইকুয়াল অ্যান্ড অপোজিট পয়েন্ট চার্জেস মানে এখানে কি থাকলে দুইটা চার্জ থাকলে পেয়ার মানে তো দুইটা চার্জ থাকবে আর তার ম্যাগনিচিউড কি ইকুয়াল চার্জের ম্যাগনিচিউড ভ্যালু যেটা ইকুয়াল বাট নেচার কি থাকবে তোমার ডিফারেন্ট চার্জের কয়টা নেচার থাকে দুইটাই নেচার থাকে পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেপারেট বাই সাম স্মল ডিস্টেন্স এই যে তোমার ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেসের মধ্যে যে সেপারেশন যেটা থাকবে এটা খুবই কম থাকবে ছোট থাকবে তখন এদেরকে একসাথে বলা হয় তোমার যে ওরা একটা ইলেকট্রিক ডাইপোল ওকে ধরে নাও এখানে তোমার মাইনাস কিউ একটা চার্জ আর এখানে একটা প্লাস কিউ তোমার চার্জ অরিজিনালি এত ডিস্টেন্স থাকে না আমি এখানে বড় করে দেখাচ্ছি ওকে এটা ধরে নাও তার সেন্টার টু এই যে তোমার মাইনাস কিউ আর প্লাস কিউ দেখো কিউ ম্যাগনিচিউড দুটা সমান কিন্তু নেচার তাদের ডিফারেন্ট ওকে আর তা তোমার ডিস্টেন্স যেটা এটাকে আমি সবসময় টুয়াইস এ দিয়ে বুঝাই সবসময় মনে রাখলে অন্য কোনো কিছু নাম দিতে যাবে না ঠিক আছে তাদের ডিস্টেন্স সবসময় টুয়াইস এ দিয়ে বুঝাবে আর ও হলো সেন্টার অফ দ্য ডাইপোল সেন্টার অফ দ্য ডাইপোল ওকে তখন এই তাদেরকে একসাথে বলা হয় একসাথে এই দুইটা চার্জকে বলা হয় তোমার ইলেকট্রিক ডাইপোল ঠিক আছে ক্লিয়ার মনে রাখবে ইলেকট্রিক ডাইপোল কাদেরকে বলা হয় যখন এ পেয়ার উইথ এক জোড়া চার্জেস যার ম্যাগনিচিউড সমান কিন্তু বাট নেচার ডিফারেন্ট সেপারেট বাই এ স্মল ডিস্টেন্স টুগেদার আর কল ইউর ইলেকট্রিক ডাইপোল ওকে তো ইলেকট্রিক ডাইপোলের আমরা কেন বলছি বিকজ তার বহুত অ্যাপ্লিকেশন আছে
বিভিন্ন ফিল্ডে কেমিস্ট্রি যেমন তোমরা পড়েছো, ঠিক আছে, এসিএল আছে, আরো বহু মলিকিউলস এরকম আছে, তাদের ডাইপোল আছে, ডাইপোল মুভমেন্ট থাকে। ইয়েস, তো এই ডাইপোলের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করার এক্সপ্রেশনস গুলা দেখবো, ডেরিভেশনস গুলো আমরা দেখবো। ওকে, তো আগে আমরা ডাইপোল বিষয়ে ভালো করে পড়ে নিই। তো আমরা আশা করি ডাইপোল কি এটা ডেফিনেশন আমরা ভালো করে বুঝতে পেরে গেছি। ওকে, এখন তার সেন্টার অফ দ্য ডাইপোল আমরা জানি, এখন তার কিছু জিনিস আমাদের দেখতে লাগবে। কি একটা মজার জিনিস দেখো, ও যদি কেউ তোমাকে যদি জিজ্ঞেস যদি করে যে এই একটা এই ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জিরো হবে কি হবে না, ঠিক আছে, দেখো আমি যদি এমনি যদি ইলেকট্রিক ফিল্ডের যদি ফর্মুলা যদি দেখি কি থাকে, 1/4πε0 q/r². ওকে, কিউ মানে নেট চার্জ আর কি, যেটা তো আমি তো এখানে একসাথে ডাইপোল যদি কনসিডার যদি করি, একসাথে ডাইপোল মানে কি, ডাইপোল এই একসাথে দুইটাকে নাম দেওয়া হয়েছে, এই প্লাস কিউ আর মাইনাস কিউ মিলে একসাথে তাদেরকে আমি ডাইপোল বলি। তো এই ডাইপোলে তোমার টোটাল চার্জ কত, টোটাল চার্জ অফ দ্য ডাইপোল, টোটাল চার্জ অফ দ্য ডাইপোল, টোটাল চার্জ অফ দ্য ডাইপোল তোমার কত, মাইনাস কিউ প্লাস কিউ যোগ করলে কত হবে তোমার, জিরো, ঠিক আছে। একটা ডাইপোলের টোটাল চার্জ জিরো, একটা ডাইপোলের টোটাল চার্জ যদি জিরো যদি হয় তাহলে তুই ফর্মুলাতে বসে তাহলে কি একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড জিরো নাকি, তোমার কি মনে হয় জিরো না, ইলেকট্রিক ফিল্ড জিরো হবে না। রিজন কি, বিকজ আমি আগের লেকচারে আমরা দেখেছি যে ইলেকট্রিক ফিল্ড যে ইলেকট্রিক ফিল্ড লাইন আমরা ড্র করেছিলাম, দেখে নেবে তোমরা আগের নোট ইয়ে আগের লেকচারে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। ওকে, ইলেকট্রিক ফিল্ড লাইন আমি এখানে কিন্তু ড্র করেছি, ইলেকট্রিক ফিল্ড লাইন ড্র করেছি মানে কি তোমার ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড জিরো না, এমনি আর অ্যাপারেন্টলি দেখতে মনে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডাইপোলের জন্য জিরো, কিন্তু জিরো না। তো এটা সবসময় কিন্তু মানে তোমাকে পরীক্ষাতে কনফিউজ করার চেষ্টা করতে পারে, শর্ট মার্কস তোমার 1 মার্কস বা 2 মার্কসের, যে অল্দো তোমার ডাইপোলের টোটাল চার্জ কিন্তু জিরো বাট ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয় না, এমনি দেখলে মনে হয় জিরো হয়ে যাবে বাট কিন্তু জিরো হয় না। ওকে, এইগুলো জিনিস একটু ভালো করে দেখে রাখবে। এরপর আমরা করবো কি, আমরা ডাইপোল বুঝে নিয়েছি, তো আমাদের কি করতে লাগবে, আগে তোমরা গেস করতে পেরে গেছো ডাইপোল মোমেন্ট, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো ডাইপোল মোমেন্ট, ইয়েস, তো আমরা ডাইপোল মোমেন্ট দেখবো। এখন ডাইপোল যখন পড়েছে তো তার ডাইপোল মোমেন্টটা আমরা দেখতে লাগবে, ডাইপোল মোমেন্ট। ওকে, ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টের ডেফিনেশন নিশ্চয়ই জানো তোমরা, বা তবু আমি একবার তোমাকে ইয়ে করে দিয়ে দেই, ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, স্মল পি উপরে ভেক্টর, ইজ এ মেজার, ইজ এ মেজার অফ দ্য, ইজ এ মেজার অফ দ্য স্ট্রেংথ, ইজ এ মেজার অফ দ্য স্ট্রেংথ অফ ইলেকট্রিক ডাইপোল, স্ট্রেংথ অফ ইলেকট্রিক ডাইপোল। ওকে, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, কমন দিয়ে হুজ ম্যাগনিচিউড, হুজ ম্যাগনিচিউড ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু প্রোডাক্ট, ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য, ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড অফ আইদার চার্জ, অফ আইদার চার্জ, অনলি খালি ম্যাগনিচিউডটা লাগবে, সাইন লাগবে না, অ্যান্ড অ্যান্ড দ্য ডিস্টেন্স, অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্যাম, অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্যাম। ওকে, তো এটা ডাইপোল মোমেন্টের বিষয়ে যা ছিল আমি দিয়ে দিলাম। ডাইপোল মোমেন্টকে কী দিয়ে বোঝানো, স্মল পি উপরে ভেক্টর, ডাইপোল মোমেন্ট কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, তার ডাইরেকশন আছে। ওকে, আর এই ডাইপোল মোমেন্ট আমরা ইউজ করে কিনে থাকি, একটা ইলেকট্রিক ডাইপোল কত স্ট্রং
ডাইপোল মোমেন্ট মানে ডাইপোলটা স্ট্রং মানে স্ট্রেংথ বোঝানোর জন্য ডাইপোল মোমেন্ট আমরা ইউজ করে থাকি, কত বেশি ডাইপোল, ডাইপোল মানে ডাইপোলটা কত স্ট্রং। ঠিক আছে, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি হুজ ম্যাগনিচিউড, ডাইরেকশন আমরা পড়ে দেখবো কীভাবে বার করা যায়। ম্যাগনিচিউড কী হবে, তোমার যে দুইটা চার্জের ম্যাগনিচিউড, ঠিক আছে, ওই যে কিউ যে আছে ওই কিউটার সাথে কিসের মাল্টিপ্লিকেশন করতে হবে, তোমার ডিস্টেন্স যা আছে তাদের মধ্যে। ওকে, এর মানে ম্যাথমেটিক্যালি দ্যাট ইজ পি স্মল পি ভেক্টর ইকুয়াল টু কিউ ইনটু টুয়াইস এল ভেক্টর, এইটা। আর খালি চার্জের খালি ম্যাগনিচিউড নিতে লাগবে, তার সাইন কিছু নিতে লাগবে না একটা। ওকে, মানে এই যে ডাইপোল আছে, ধরে নাও যে আগেরটা যেটা ইউ করেছিলাম, তোমার এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এটা সেন্টার অফ দ্য ডাইপোল, টুয়াইস এ। ওকে, তো তাদের খালি ম্যাগনিচিউড কেন কি দেখো, আইটা চার্জ স্কেল বলেছে, কেন কি দুইটা চার্জ নেই তো ম্যাগনিচিউড সমান। ওকে, এগুলো কিউ ইনটু টুয়াইস, অনেকে এটা মডুলাস দিয়েও লিখে, নো প্রবলেম। ওকে, এটা আর ওখানে তো আমরা ম্যাগনিচিউডে যাই, তার আর বলেছি আমরা এটা ভেক্টর কোয়ান্টিটি, তো তার ডাইরেকশনটা কি, ডাইরেকশন সবসময় মনে রাখবে, দ্য ডাইরেকশন, দ্য ডাইরেকশন অফ কিউ যেটা মানে ডাইপোল মোমেন্ট যেটা, ইজ ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, এটা মনে রাখবে সবসময়। ওকে, ডাইপোল মোমেন্ট ভেক্টর কোয়ান্টিটি আমরা ডেফিনেশন আগেও বলে দিয়েছি, ম্যাগনিচিউড আমরা বুঝে নিলাম, এটা দিয়ে বার করবো। আর তার ডাইরেকশন কি হবে, সবসময় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে তোমার যেতে লাগবে, এদিকে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন সবসময় এদিকে হবে, নেগেটিভ থেকে পজিটিভ চার্জ। ওকে, আর আরেকটা কি বাকি রয়েছে, তার ইয়ে করা, তার এসআই ইউনিট, তাই এসআই ইউনিট কি হবে তোমরা দেখে তোমরা বুঝে নিতে পারবে, তাই এসআই ইউনিট কি, তার এসআই ইউনিট, তার এসআই ইউনিট কি তোমার দেখো কি হবে, চার্জ এসআই ইউনিট কুলম, ডিস্টেন্স এসআই ইউনিট তোমার মিটার, তো এসআই ইউনিট কি হবে তোমার কুলম মিটার। ওকে, এইটা হয়ে গেল। তারপরে এরপরে আমরা দেখবো আরেকটা দুটো জিনিস থাকে, তোমার আইডিয়াল ডাইপোল, আইডিয়াল ডাইপোল অর পয়েন্ট ডাইপোল বলে একটা জিনিস থাকে, আইডিয়াল ডাইপোল বা পয়েন্ট ডাইপোল, এটা কি আইডিয়াল ডাইপোল বা পয়েন্ট ডাইপোল বলতে আমরা কি বুঝি, পয়েন্ট বলতে বুঝতেই পারছো মানে ডিস্টেন্স কি হতেছো কম, মানে এই দুইটা চার্জকে, দুইটা চার্জকে আমি মধ্যে তেমনি তো ডিস্টেন্স আছে তাদেরকে পয়েন্ট, দুইটা চার্জের সাথে পয়েন্ট বলতে পারবো না। পয়েন্ট ডাইপোল মানে কি, ডাইপোলটা ছোট, অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট কি করে হবে, তাদের মধ্যে ডিস্টেন্স যেটা আছে এটা তোমার কম হয়ে গেছে। একটা আইডিয়াল ডাইপোল বা পয়েন্ট ডাইপোল কখন হয়, যখন তোমার টুয়াইসে মানে ডিস্টেন্স বিকামস ভেরি লেস বা ভেরি স্মল। ওকে, যখন দুইটা মানে চার্জের মধ্যে, ডাইপোলের মধ্যে যে চার্জ দুইটা আছে তাদের মধ্যে যদি ডিস্টেন্সটা যদি খুব ছোট হয়ে যায়, আর চার্জের ভ্যালু বিকামস ভেরি লার্জ, ঠিক আছে, তখন একটা ডাইপোলের যদি চার্জের ভ্যালু খুব বেশি হয়ে যায়, টেন্স টু ইনফিনিটি দিকে বলতে পারো, আর যদি তার যদি লেন্থ যদি তোমার খুবই কম হয়ে যায়, ঠিক আছে, তখন এই ডাইপোলকে বলা হয় তোমার আইডিয়াল ডাইপোল ও পয়েন্ট ডাইপোল। ওকে, তো এখন আমরা কি পড়বো, ডাইপোলের ফিল্ড বার করা নিয়ে আমরা পড়বো, আমরা প্রথম ডেরিভেশন আজকে লাস্ট টপিক যেটা, এইটা এমনি দেখো আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন যখন ড্র করেছিলাম মাইনাস কি প্লাস কি যত হয়, ফিল্ড লাইন কিন্তু প্রেজেন্ট ছিল সব জায়গায়, কিন্তু এটা ইউনিফর্ম ছিল না, কার্ভের মতো ছিল, ঠিক কিনা, এমন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এক এক জায়গায় এক এক পয়েন্টে ডিফারেন্ট ডিফারেন্ট। তো একটা ডাইপোলের জন্য, ঠিক আছে, কোনো এক জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে এইটা যদি আমার বার করতে লাগে আমার ফর্মুলা জানতে লাগবে। ওকে, তো ওই ফর্মুলার জন্য আমাদের একটা ডেরাইভেশন করতে লাগবে,
আর পয়েন্টসগুলা তাদের পজিশন করে বেস করে তোমার এক এক রকম হয়, অ্যাক্সিয়াল পয়েন্টস ইকুয়েটরিয়াল পরে। তো আমরা প্রথমে অ্যাক্সিয়াল পয়েন্টটা দেখবো। তো এটা অফকোর্স ডেরাইভেশন, যেটা এটা তোমার ফিল্ড ইন্টেন্সিটি অন অ্যাক্সিয়াল লাইন অফ ইলেকট্রিক ডাইপোল ফিল্ড ইন্টেন্সিটি অন অ্যাক্সিয়াল লাইন অফ ইলেকট্রিক ডাইপোল। ওকে, তো এটা বলতে আমরা কি বুঝি, মানে আমরা ফিল্ডের এক্সপ্রেশন বার করবো, ফর্মুলা বার করবো ডাইপোলের কোন সব পয়েন্টসগুলোর জন্য, অ্যাকচুয়াল পয়েন্টস, অ্যাকচুয়ালের যে পয়েন্টসগুলো থাকবে ওইগুলোতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত ডাইপোলের জন্য, এটা আমরা ফর্মুলা আমরা ডেরিভেশনটা আমরা করবো। অ্যাকচুয়াল পয়েন্টস কোনগুলো, চলো আমরা ডায়াগ্রাম দেখে নিই। মনে করো এটা একটা তোমার ডাইপোল আছে, আমি ডায়াগ্রামটা দিয়ে দিই। মনে হয় এটা তোমার মাইনাস কিউ, ঠিক আছে, এটা তোমার প্লাস কিউ তোমার চার্জ, এটা তোমার সেন্টার অফ দ্য ডাইপোল ও, আর তাদের মধ্যে ডিস্টেন্স তোমার টুয়াইস। ওকে, এখন অ্যাক্সিয়াল পয়েন্টস কোনগুলোকে বলা হয়, অ্যাক্সিসের দিকে যেগুলো থাকে ডাইপোল অ্যাক্সিস কোনটা, এই যে এটাকে বলা হয়, এই যে লাইন আমি যদি এটাকে এক্সটেন্ড করতাম, এই লাইনটা হল অ্যাক্সিস, মানে তোমার অ্যাক্সিয়াল লাইন। ওই অ্যাক্সিয়াল লাইনের মধ্যে যে কোনো পয়েন্টসে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে এটা বার করতে হলে আমি ওই ফর্মুলাটা এখন ট্রাই করবো। তো পি একটা পয়েন্ট নেই যেটা কী হবে তার অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যাক্সিসের মধ্যে পড়ছে না, তো পি পয়েন্ট, এই পয়েন্টে এই ডাইপোলের জন্য তোমার কত ইলেকট্রিক ফিল্ড হবে তার ফর্মুলাটা আমরা বার করবো। ওকে, তো এই পি পয়েন্টটা ডিস্টেন্স ধরে নাও সেন্টার অফ দ্য ডাইপোল থেকে তোমার স্মল আর, সেন্টার অফ দ্য ডাইপোল থেকে তো তোমার স্মল আর, ঠিক আছে, আর থাকুক এরকম। এখন এটা আমরা কী করে বার করবো দেখো, আমরা এই পয়েন্টসগুলো একটু নাম দিয়ে দিই, এ এটা তো ও আছে, বি এটা পি। ওকে, এগুলো থাকুক। এখন দেখো এই যে এখানে যে ডাইপোল, মানে এই যে এখানে যে ইলেকট্রিক ফিল্ড হবে, টোটাল ইলেকট্রিক ফিল্ড আমি বার করতে চাই পুরো ডাইপোলের জন্য, তাকে ইলেকট্রিক ফিল্ড দেবে কে? দেখো এই চার্জটা, এই চার্জটার একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে যে তার মধ্যে অ্যাক্ট করবে। ওকে, আমরা যখন ফিল্ড মেজার করতে যাই আমরা ধরে নিই একটা পজিটিভ ইউনিট টেস্ট চার্জ এখানে আছে, পরীক্ষাতে আসবে না মনে মনে ধরে না, তো এই চার্জের জন্য কি হবে, এখানে একটা তোমার ফিল্ড অ্যাক্ট করবে, ওই ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে, এটা যদি আমি E1 নাম দিয়ে দিই বা E2 নাম দিয়ে দিই, ফিল্ডটা ডাইরেকশন কোন দিকে হবে, এদিকে হবে, পজিটিভ ইউনিট টেস্ট চার্জ তোমার এদিকে মুভ করবে, E2 ভেক্টর দিয়ে আমি এটা রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। আর এই চার্জেরও তো একটা ইলেকট্রিক ফিল্ড এখানে পড়বে, এই চার্জেরও তো একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে, ফোর্স অ্যাপ্লাই করবে তার মধ্যে, তো এই চার্জের জন্য, এই নেগেটিভ চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে, অ্যাট্রাক্টিভ হবে, টেস্ট চার্জ তোমার এদিকে মুভ করবে, তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তোমার থাকবে এদিকে, ইমানটার ডাইরেকশন এদিকে, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো, তুমি যদি ভালো করে কতদি করো, এটাই তোমার 90 অ্যাভাব, মানে 0-70, মানে 70-র মধ্যে থিওরি পেপার 60 অ্যাভাব পেতে যদি লাগে তখন তোমার বেশ কম তোমার ধরবে। দেখো আমি E2-কে কিন্তু একটু, E2-র ল্যাম্পটা একটু বড় দিয়েছি না, E1-এর ল্যাম্পটা দেখো আমি একটু ছোটো দিয়েছি, এটাই হলো ডিফারেন্স, ঠিক আছে। কেন E2-র ইলেকট্রিক ফিল্ড বেশি হবে না, কিন্তু কি দেখো এই চার্জটা এই পয়েন্টের সবচেয়ে সামনে না, তো তার এই চার্জের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বেশি হবে, আর এই যে মাইনাস কিউ চার্জটা এটা এটা তো দূরে না, তাই এটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, একটু ছোট হবে। ওকে, এই জিনিসটা দেখে রাখবে। তো E2 তোমার বড়, E2 অ্যাক্ট করছে এদিকে, E1 অ্যাক্ট করছে এদিকে, তো নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে অ্যাক্ট করবে, এদিকে, ক্যান্সেল যাবে না, E2 বড় E1 ছোট, তো নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবে, এদিকে থাকবে, তোমার নেট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে। ওকে, সো মনে করি তোমার ইফ ল্যাঙ্গুয়েজ, তুমি তোমার বইও দেখতে পারো, দেখবে থাকবে তোমার, ঠিক আছে, বাংলা ইয়েতে নোটসে তোমার প্রোভাইড করে দিয়ে দেবো আমি শর্টকাটে, আমি ম্যাথমেটিক্যাল স্টেপটা তোমাকে বুঝিয়ে দিয়ে দিই। ইফ E1 ভেক্টর ইজ দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যাট পি
ओके ड्यू टू चार्ज, ड्यू टू चार्ज माइनस क्यू एट ए, देन जो भी ए चार्जर जो এখানে যে ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাক্ট করে এটা যদি ই ওয়ান যদি হয় তাই আমি কি লিখতে পারি তার ম্যাগনিচিউড নিয়ে এখানে আমরা ডিল করব ওকে ই ওয়ান মডুলাস তার ম্যাগনিচিউড এটা কি হবে ফর্মুলা ওয়ান বাই ফোর বাই এপসাইলন নট কিউ বাই এ পি স্কোয়ার ডিস্টেন্স এ পি না ওকে তো তোমার এই এ পিটা হতো তোমার এ থেকে পি দেখো এখান এটা কতটুকু টুয়াইস আছে लिखे Similarly, बोलो तुम लिख दी तब आलो। If E2 is the electric intensity, if E2 is the electric intensity at E due to charge प्लस क्यू एट बी देन देन हमें अब तुम्हार मेनचुट पोर्शन टा ने ई टू मॉडुलस दिए कि लिखते पारो वन बाय फोर पाई एप्सिलॉन नॉट आरो मेनचुट को तो सेम क्यू बाय अपने टा डिस्टेंस डी पी स्क्वायर अरे डी पी को तो आर माइनस ए ए डिस्टेंस तो ये बार को तला बताने की कोटला आ गई एकदम तक है এটা টুক মাইনাস এটা কি হবে ওয়ান বাই ফোর বাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এ কত হোল স্কয়ার আর ডাইরেকশনটা কি অ্যালং বিপি বি থেকে পি দিকে যাচ্ছে প্রোডিউসড প্রোডিউসড ওকে সিন্স মডুলাস অফ ই টু ভেক্টর ইজ গ্রেটার দেন মডুলাস অফ ই ওয়ান ভেক্টর আমি আগে বলেছি ই টুটা বড় ই ওয়ান থেকে তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে অর্থাৎ ডাইরেকশনটা কি উল্টা উল্টি তো কি হবে ই টু মাইনাস ই ওয়ান নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে ই টু মাইনাস ই ওয়ান এখানে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত অ্যাড করবে ই টু থেকে ই ওয়ান আমার মাইনাস করতে লাগবে তো দেয়ারফোর দেয়ারফোর দ্য নেট ইলেকট্রিক ফিল্ড আর নেট ইলেকট্রিক ফিল্ড এর ডাইরেকশনটা কোন দিকে হবে এলং বিপি প্রোডিউসডই হবে দ্য নেট ইলেকট্রিক ফিল্ড The net electric field তো কত হবে তোমার যদি কি তার ম্যাগনিটিউড খালি যদি নিয়ে বের করি এটা হবে তোমার ই টু মাইনাস ই ওয়ান ওকে তখন ই টু ই ওয়ান এগুলো ভ্যালু বসা বসে তোমার ক্যালকুলেট করে দেখতে লাগবে তখন আমি ভ্যালুগুলো বসে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই r minus a কত হোল স্কয়ার আর একটা 1 বাই 4 পাই এপসাইলন নট মানে জায়গা হচ্ছে না তো আমি এখানে লিখে দিচ্ছি তোমার q ডিভাইডেড বাই ইনটু আছে এটার সাথে হ্যাঁ q ডিভাইডেড বাই r plus a কত হোল স্কয়ার এখান থেকে দেখো 1 q বাই 4 পাই এপসাইলন নট আমি কমন নিয়ে যেতে পারি তো থাকবে কি 1 ডিভাইডেড বাই r minus a হোল স্কয়ার minus 1 ডিভাইডেড বাই R plus A of the whole square. Okay, so I will be LCM to the name. It is Q over R minus A whole square, R plus A whole square. I have R plus A of the whole square minus R minus A this much of whole square. Mathematical steps which was it one half over the other. ओके सो नेट इलेक्ट्रिक फील्ड ई वेक्टर क्यू बाय 4 पाई एप्सिलॉन नॉट এটা কি আসছে স্কয়ারটা ভুলে যাও a - 3a + b তো কি হবে a স্কয়ার
माइनस बी स्क्वायर फॉर्मूला और पहले तो एन स्क्वायर आ चाहिए तो क्या होगा आर स्क्वायर माइनस ए स्क्वायर तो होल स्क्वायर ओके क्लास टेन में पढ़े सही गुलाब आर ये तो एक फॉर्मूला चल ए प्लस बी होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर की था फोर ए बी तो वो ए आर बी की ए आर आर तो ये फोर ए आर ओके तो कौन इधर के दूसरे में कुछ सुंदर पर दूसरे में लिखी हम इधर ए हो रहे पढ़े लिखता q into twice a into twice r divided by 4 pi epsilon naught r square minus a square whole square ठीक ही तो अच्छा ना वन दो q into twice a कैसा तो निकल दिखते पड़े dipole moment dipole नहीं पहुंचे तो dipole moment का तो आंतर ability field formula होते तो ultimately हमारा q ये formula ये अपन ultimately राशि का तुम्हारा electric field যেটা হবে এটা হবে তোমার মডুলাস অফ পি ভেক্টর মানে ডাইপোল মোমেন্টে খালি ম্যাগনিচিউড আমি নিয়েছি এই জন্য মডুলাস দিলাম এখানে 4 পাই এপসাইলন নট টুয়াইস আর ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস এ স্কয়ার হোল স্কয়ার এই ফর্মুলাটা ভালো করে দেখে রাখবে ঠিক আছে এই ফর্মুলাটা ভালো করে দেখে রাখবে এটা অপরে তোমার নিউমেরিক্যালস থাকে ওকে খুব ভালো করে ফর্মুলাটা দেখে রাখবে আর একটা স্পেশাল কেস আছে স্পেশাল কেস কি ইফ ডাইপোল ইজ শর্ট ইফ ডাইপোল ইজ শর্ট ডাইপোল শর্ট মানে কি ডাইপোলের যেটা লেন্থ যেটা ডাইপোলের যেটা লেন্থ যেটা এটা উইথ দ্য ডিসটেন্স আর থেকে যে পয়েন্ট থেকে আমি পার করব সেন্টার অফ দ্য ডাইপোল পয়েন্ট ছোট মানে পি পয়েন্টটা অনেক বেশি যদি দূরে যদি হয়ে যায় ঠিক আছে এই যে আর ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য ডাইপোল এটা যদি অনেক বেশি দূরে যদি হয়ে যায় ঠিক আছে তোমার সেন্টার অথবা তোমার লেন্থ অফ দ্য ডাইপোল থেকে তখন দেখো মানে টুয়াইস এ মাচ মাচ লেস দ্যান আর এর মানে কি এই যে এ স্কয়ারকে আমি নেগলেক্ট করতে পারবো কি না এ স্কয়ারটা যদি নেগলেক্ট যদি করে দেই ঠিক আছে টুয়াইস যদি অনেক ছোট হয়ে যায় আর দিলে তো এ স্কয়ার কি হবে আরো ছোট হবে তো এটাকে আমি নেগলেক্ট করে দিতে পারবো তখন ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি হবে তখন এদিকে হবে 4 পাই এপসাইলন নট আদিন তো তোমার টুয়াইস আর আর এর নিচে কি হবে আর টু দি পাওয়ার 4 এটা 9 গুণ করো আর টু দি পাওয়ার 4 আর যাবে ক্যান্সেল সো এখান থেকে এখানে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ড অফ এটা কি হবে টুয়াইস পি ডিভাইড 4 পাই এপসাইলন নট আর কিউ ওকে এটা দেখে রাখলে এখানে কেটে দেবে না টু দি 4 কারবার কোনো দরকার নেই ওকে সো এই জিনিসটা ভালো করে বুঝে রাখবে আর এই ফর্মুলাটা দেখে দেখাবে এই ফর্মুলাটা কখন যদি তোমার ডাইপোলটা শর্ট হয় যদি কোশ্চেনে বলা থাকে বা তুমি প্রবলেম সেগুলো বুঝবে ডাইপোলের লেন্থটা অনেক ছোট ডিসটেন্স থেকে যে পয়েন্ট আমি বার করব ইলেকট্রিক ফিল্ড তখন কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করবে আর যদি নর্মাল এমনি কেস যদি থাকে তাহলে এটা ওকে তো আমরা এই এক্সট্রা পয়েন্টের জন্য আজকে আমরা বার করা দেখলাম তো আমরা নেক্সট লেকচারে ইকুয়েটরিয়াল পয়েন্টসগুলো দেখব ওকে এরপরে টর্ক এরকম অ্যাক্ট করে ডাইপোলের মধ্যে এই পয়েন্টসগুলো ডেরিভেশনসগুলো আমরাও দেখে রাখবো তাই হোক তোমরা বুঝতে পারছো পরে পেরেছো আজকে ক্লাস আজকে তোমাদের দেখাবো ওকে বাই।